বৈরুত বন্দরে বিস্ফোরণ স্থলের মাত্র 350 মিটারের মধ্যে ছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিএনএস বিজয়। বিস্ফোরণে জাহাজটির ব্যাপক ক্ষতির পাশাপাশি গুরুতর আহত হন 21 জন নৌসেনা। এই সেই বিএনএস বিজয়। লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি তুরস্কে নিয়ে মেরামত করা হয়। এরপর 6,000 নটিক্যাল মাইল অর্থাৎ 10,020 কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়ে এটি এসে পৌঁছেছে চট্টগ্রামের ইশাখা নৌঘাঁটিতে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর সদস্যরা যে দৃঢ় মনোবল নিয়ে কাজ করছে এটি তার আরেকটি প্রমাণ দিল। রোববার সকালে বিএনএস বিজয় উপস্থিত হয় চট্টগ্রামের ইশাখা নৌঘাঁটিতে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল জাহাজটি গ্রহণ করে বিস্ফোরণে আহত নাবিকদের সাথে কথা বলেন। আমি জাহাজের প্রতিটি সদস্যদের প্রশংসা করছি। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো বাংলাদেশ নৌবাহিনীর উপর ন্যস্ত যে কোনো দায়িত্বের চ্যালেঞ্জ পেশাদারিত্বের সাথে মোকাবেলা করতে আমরা সক্ষম। ভয়াবহ এক স্মৃতি নিয়ে দেশে ফিরেন জাহাজটির 110 জন নাবিক। সবার মাঝে ছিল প্রাণে বেঁচে আসার স্বস্তি। অনেকে চেষ্টা করেও ভুলতে পারছেন না সেদিনের ঘটনা। বিস্ফোরণে মারা গেলে কি হয় সেটা মোটামুটি আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম ওখান থেকে। তখন মনে হচ্ছিল যে এটা জীবনে একটা কি দেখলাম আর কি হচ্ছে। আমাদের 3-4 জন সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তাদেরকে আমি সরালাম। তারপরে আস্তে আস্তে আমাদের সকল লোকজনকে মাস্টারিং করলাম। 1 দশকের বেশি সময় ধরে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়, রিপ্লেসমেন্ট হিসেবে 9 আগস্ট পাঠানো হয় বিএনএস সংগ্রামকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।